একপাশে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট, আর আমি এই মুহূর্তে আছি কানাডার অন্টারিওর টরন্টোতে রয়েছি। এবং মাঝখান দিয়েই বয়ে গিয়েছে সেই পৃথিবীর যে সাতটি আশ্চর্য রয়েছে, বলা হয় সপ্তম আশ্চর্য, তার মধ্যে অন্যতম নায়াগ্রা জলপ্রপাত। গ্রীষ্ম মৌসুম বা গরমকালে কিন্তু এখানে পানির অনেক বেশি থাকে। আরো এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কানাডার অন্টারিও অংশে। এখান থেকে কিন্তু এটি আরো অনেক বেশি সাবলীলভাবে বা সুন্দরভাবে দেখানো যায়। এবং এটি যেটি দেখছেন একটি স্যুট, এম্বাসি স্যুট বলা হয় এটি। শুধুমাত্র যে এটি একটি পর্যটন কেন্দ্র তা কিন্তু নয়, এখান থেকে কিন্তু প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, যা আমেরিকা এবং কানাডার দুই দেশের মানুষই কিন্তু সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন। এবং একই সঙ্গে এই জলপ্রপাতটি কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থ কিন্তু আয় করে থাকে পর্যটকদের কাছ থেকে আমেরিকা এবং কানাডার দুই অংশই। এবং এখান থেকে আমি যদি আপনাকে বলি যে গ্রীষ্মকালে কিন্তু এই জলপ্রপাতে জাহাজ নিয়ে মানুষ ঘুরতে বের হতে পারে, যেটি এখন শীত মৌসুম হওয়ায় বন্ধ রয়েছে। জলপ্রপাতের পাখিগুলোই কিন্তু মূলত, বা শীত প্রধান দেশের যে পাখিগুলো, এগুলো কিন্তু এই মৌসুমে বাংলাদেশে চলে যায়। আমরা যেগুলোকে বলি অতিথি পাখি, সে কারণে এই মুহূর্তে কিন্তু এখানে পাখি অনেক কম রয়েছে। বেশিরভাগ পাখি যেসব গরম দেশ, সেই গরম দেশে কিন্তু চলে গিয়েছে। এই যে প্রথমে বলছিলাম যে একটি ব্যতিক্রমী ব্যাপার, এখানে সমতল জায়গার উপর থেকে কিন্তু পানিগুলো একটি গিরিখাতের মাধ্যমে, যেখানে গিয়ে দেখছেন গিরিখাতের পানিটি পড়ে এবং এর অনেক অংশই কিন্তু জলীয় বাষ্পের মাধ্যমে উড়ে চলে যাচ্ছে। মাহমুদ রাকিব, এখন কানাডা।